দেখতেও কিন্তু ফুলের রানীর মতোই লাগতেছে। ফুল কিন্তু উল্টা হলে চলবে না। ওয়েলকাম টু মাই আদার নে ব্লগ। বন্ধুরা চলে এসেছি বরাবরের মতো নতুন একটি খেলা নিয়ে। আজকের খেলাটি খুবই সুন্দর বরাবরের মতো। এই যে দেখতে পাচ্ছেন পিছনে পার্টিসিপেন্টরা সব দাঁড়িয়ে আছে, এই যে চারজন এখানে দাঁড়িয়ে আছে। তো আজকের খেলাটি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর করে ফুল সাজানো আছে। তো ফুলগুলোর মধ্যে আবার সবার কাছে দেখতে পাচ্ছেন এই যে হাতে সুই এবং সুতা আছে, সবার কাছে সুই এবং সুতা আছে। এই যে দেখতে পাচ্ছেন কারো কিন্তু সুই সুতা গাঁথা না। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে, আর এই যে এখানে 20টা করে ফুল রাখা আছে, খুবই সুন্দর ফুল। ওই যে আমাদের গাছেই ফুলগুলো ফুটেছিল, টগর ফুল। ফুলগুলো কে সব থেকে কম সময়ের মধ্যে গেঁথে শেষ করতে পারে সেই হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে আমাদের বিজয়ী নির্বাচিত হবে। দেখুন এই যে সবাই কি সুন্দর কতগুলো করে ফুল দিছে, দেখতেও কিন্তু ফুলের রানীর মতোই লাগতেছে। আজকের খেলাটির নামও হচ্ছে ফুলের রানী। তো সবার কনফিডেন্স খুব ভালো মনে হচ্ছে। যাই হোক, প্রথম পুরস্কার হিসেবে আছে এই যে এখানে একটি সুন্দর লিপস্টিক আছে, সেকেন্ড পুরস্কার আছে সিঁদুরের কৌটো, এবং তৃতীয় পুরস্কার আছে সানসিল্ক শ্যাম্পু। তো আমরা এখনই দেখব কে সব থেকে কম সময়ের মধ্যে খেলাটি শেষ করতে পারে। আর হচ্ছে এখানে কোনো টাইমার সেট করে দেব না, শুধু কম সময়ের মধ্যে কে এটা মালাটা গেঁথে জমা দিতে পারে সেই হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। খেলাটি এখনই শুরু হতে যাচ্ছে। রেডি, 1, 2, 3। ওরে বাবা, অলরেডি সুতা লাগানো হয়ে গেছে ফুলে, অনেক এক্সপার্ট। খুবই সুন্দর করে কাটতে হবে, ফুল যেন নষ্ট না হয়। ফুল নষ্ট হলে কিন্তু মার্ক দেওয়া হবে না, আমি আগে ভালো করে বলতেছি, ফুল নষ্ট করা যাবে না কোনো মতেই। ফুল কিন্তু উল্টা হলে চলবে না, ফুল কিন্তু উল্টা হলে চলবে না, একদম সবগুলো ফুল সুন্দর মতো হতে হবে, এক সিরিয়ালেই গাঁথতে হবে ফুলগুলো। বাহ, খুবই সুন্দরভাবে গাঁথতেছে ফুলগুলো। এখানে 20টা করে ফুল দেওয়া আছে সবার জন্য, টাইমও বেঁধে দেয়নি। দেখা যাক কে সব থেকে আগে পারে। খুবই টেনশন কাজ করতেছে, দেখা যাক সবারই লোভ হচ্ছে কে এই দামি জিনিসটা পাবে, সবারই এটার প্রতি লোভ। লোভ দেখেই সবাই খুব তাড়াতাড়ি করতে কাজ করতেছে, দেখা হাত কাঁপে, এই যে সবার হাত কাঁপতেছে এত, মানে ধীরে ধীরে করেন, সমস্যা নাই, টাইম আছে। তো তো খুবই সুন্দরভাবে তারা ফুল কাটতেছে, দেখা যাক কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। সবার ফুলটি গেথে মালা গেথে গিট দিয়ে তারপরে সামনে রাখতে হবে। অলরেডি অনেকের শেষ হয়ে গেছে, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। মালাটি একদম সুন্দর হতে হবে। এই যে অলরেডি একজনের এখানে শেষ হয়ে গেছে, থ্যাংক ইউ আপনাকে গলায় পরার জন্য। সবাই গলায় পরে ফেলবেন তাহলে জিনিসটা সুন্দর হবে দেখতে, আর সবাই দেখেও খুব আনন্দিত হবে। দেখা যাক কী হয়। আরও টাইম আছে, রিল্যাক্সে কাজ করবেন। এই যে আমরা আরেকজনকে পেয়ে গেছি, আমরা দেখব যে কার সবার আগে হয়। আমরা সময় আছে, রিল্যাক্সে করেন, আমরা সবার মালা গাঁথা। তো এখন আমরা দেখব কারটা সব থেকে ভালো হয়েছে, সবাই একটা হাততালি দেন। তো এখন আমরা কাউন্ট করব, দেখি কারটা সব থেকে ভালো হয়েছে। সবাই ফুলগুলো সামনে রাখেন, তো এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে মালাটা সব থেকে সুন্দর হয়েছে, এই যে আপনারাই দেখুন, আগে প্রথম আমরা বিজয়ী করে নিই। এই যে এইগুলোর থেকে অবভিয়াসলি এই মালাটা সব থেকে ভালো। তো প্রথম বিজয়ী আমরা এই যে ওনাকে বিজয়ী করতে পারতেছি, উনি হচ্ছেন প্রথম। আর হচ্ছে এই যে এখানে আরও দুইটি মালা, তিনটি মালা আছে, এগুলো আমি একটু সবগুলোই সুন্দর হয়েছে, বাট আমি একটু খুলে দেখবো আসলে এই তিনজনের মধ্যে কে সেকেন্ড অথবা থার্ড হয়েছে, তো আমি একটু দেখে নিই। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি, এখানে সুইয়ের মালার মধ্যে সুই এখানে আমরা দেখতে পাচ্ছি মালার মধ্যে সুই রয়ে গেছে, যাই হোক সুই রয়ে গেছে অলরেডি, আর কারোর মধ্যে সুই নাই, এখানে সুই নাই, কারোর মধ্যে সুই আছে সবাই সব না, তো মালার মালার মধ্যে সুই আছে যেহেতু, তো এখানে এটা বাতিল হিসেবে গণ্য হয়েছে। তো এখন এই দুজনের মধ্যে সেকেন্ড এবং থার্ড নির্বাচিত হবে, এই একজন আর এই একজন। তো এই দুটি মালার মধ্যে
ছুটিমালার মধ্যে অবশ্যই এটা ভালো হয়েছে। তো আমরা সেকেন্ড হচ্ছে এটা, থার্ড হচ্ছে এটা। তো এই সেকেন্ড বিজয়ী হচ্ছেন সুদেবী রায় আর থার্ড হচ্ছে রূপা রায়। তো আমরা অলরেডি ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি, সবার জন্য হাততালি। আমরা এখন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করব। প্রথম হয়েছে চায়না রানী রায়, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন করিচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বপ্না রানী রায়, হাততালি। এই যে এখানে তাকে সুন্দর একটি লিপস্টিক দেওয়া হয়েছে। সেকেন্ড পুরস্কার হচ্ছে সিঁদুরের কৌটো, তুলে দিচ্ছেন স্বপ্না রানী রায়, সবাই একটা হাততালি দিবেন। এবং তৃতীয় পুরস্কার হচ্ছে শ্যাম্পু, তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন রূপা রানী রায়কে, হাততালি। তো আশা করি খেলাটি ভালো লেগেছে, এরপরে আরও কোনো ভালো খেলা নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।